বাঁকুড়া উত্তর বন বিভাগের টপ প্রায়োরিটি মাধ্যমিক পরীক্ষার্থীরা। হাতির চ্যালেঞ্জ মোকাবিলায় যুদ্ধকালীন তৎপরতা বন বিভাগ এবং পুলিশের। আজ শুরু হলো এবছরের মাধ্যমিক পরীক্ষা। বাঁকুড়া উত্তর বন বিভাগের তরফ থেকে জানানো হয়েছে যে বড়জোড়া, বেলিয়াতোড় এবং পাঞ্চেত বন বিভাগ মিলিয়ে মোট 45টি হাতি রয়েছে। বাঁকুড়ার জঙ্গল সংলগ্ন এলাকার গ্রামগুলির ছাত্রছাত্রীরা যাতে নির্ভয়ে পরীক্ষা দিতে পারে সেজন্য রাজ্য সরকারের নির্দেশে বাঁকুড়া উত্তর বন বিভাগের তরফে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। মুখ্য বনপাল জানান, সকাল সকাল হুলা পার্টির নজরদারির পর উত্তর বন বিভাগের তরফে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে। বন বিভাগের কর্মযোগে যুক্ত আছে বেলিয়াতোড় এবং বড়জোড়া পুলিশ। বাঁকুড়া উত্তর বন বিভাগ দপ্তরের গাড়ি ছাড়াও ভাড়া করা হয়েছে 40টি যানবাহন। প্রতিটি রেঞ্জে বন দপ্তরের কর্মীদের মোতায়েন করা হয়েছে। বাঁকুড়া জেলা জুড়ে 50 থেকে 60টি গ্রামের পরীক্ষার্থীদের মোট 23টি পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে। বাঁকুড়া উত্তর বন বিভাগ সূত্রে জানা গেছে 10টি গাড়ি পেট্রোলিংয়ের জন্য ব্যবহার করা হচ্ছে। ভোর 6টা থেকে চলছে হুলা পার্টির নজরদারি। এছাড়াও হাতির অবস্থান পরিবর্তন হলে বন বিভাগ এবং পুলিশ যৌথভাবে সজাগ আছে। কোথায় কতগুলি হাতি রয়েছে তার জন্য বৃহস্পতিবার একটি ইন্টেন্স স্ক্যানিং করা হয়েছিল। এদিন সকাল থেকেই ঘন কুয়াশা ছিল, আবহাওয়া পরিষ্কার হলেই আবারও ইন্টেন্স স্ক্যানিং করা হয়। বাঁকুড়া উত্তর বন বিভাগের হাতিপ্রবণ এলাকার পরীক্ষার্থীদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, তাদের সম্পূর্ণ সুরক্ষায় দায়িত্ব বন বিভাগ এবং জেলা পুলিশের। আমার স্টেট গভর্নমেন্টের পশ্চিমবঙ্গের সরকারকে আদেশে আমরা যা স্টুডেন্ট যা আছে এলিফেন্ট এফেক্টেড এরিয়া যা ভিলেজ গ্রাম আছে ওখান থেকে আমরা ছাত্রছাত্রীকে আমরা গাড়ি নিয়ে এসে আমরা প্রত্যেকটা যা স্কুল আছে এক্সাম সেন্টারগুলি আছে ওখানে নিয়ে এসে আমরা ওদেরকে আমরা ড্রপ করেছি। রাস্তা আমরা হায়দ্রাবাদ আছে, গাড়ি আছে, সব হুলা পার্টি সবাইকে নিয়ে আমরা এসকর্ট করে আমরা নিয়ে এসলাম, একদম ড্রপ করে দিলাম আমার স্কুলের সামনে। ওরা পরীক্ষা দেওয়ার পরে যে কোন পরীক্ষা শেষ হবে তারপরে আমরা আবার নিয়ে ওদের বাড়িতে পৌঁছে যাব। আর এখানে পুরোপুরি সুরক্ষা আছে, পুলিশ আছে, এখানে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সাপোর্ট আছে। আমরা গাড়ি মোটামুটি 40টা গাড়ি হায়ার করানো আছে। আর এছাড়া এখানে গাড়ি হায়ার করা ছাড়া আমরা আমার পার্স ডিপার্টমেন্টে অনেক গাড়ি আমরা ডেবুট করলাম। প্রত্যেকটা ব্লকে রেঞ্জে প্রচুর ম্যান পাওয়ার এখানে ডিপ্লয় করানো হচ্ছে। এই ডিউটিটাকে আমরা গুরুত্ব দিচ্ছি, কারণ বাঁকুড়া জেলার এই মুহূর্তে মোটামুটি 45টা হাতি আছে পাঞ্জাব ডিভিশন, বাঁকুড়া নর্থ ডিভিশন সবকিছু মিলে। আমরা দেখছি কোনোভাবে কোনো অসুবিধা না হোক, পরীক্ষাটা বাচ্চারা যারা পরীক্ষা দিবে শান্তিভাবে পরীক্ষা দিয়ে ওর বাড়ি ফিরে যান। আমাদেরকে গাড়ি করে দিয়েছে, আমরা গাড়িতে যাতায়াত করতে পারছি। তারপরে বন দপ্তর সিকিউরিটির একটা গার্ড দিয়েছে, সেটার জন্য আমাদের খুবই আনন্দ, আমরা খুবই খুশি। বাড়িতে যাতায়াত হাতির ভয় ছিল, হাতি আমাদের সামনে জঙ্গলে রয়েছে, তারপরে আমাদের রোড পারাপার করার জন্য, তারপরে আগে প্রচন্ড কুয়াশা দিয়েছে, কুয়াশার জন্য আমরা প্রচন্ড আতঙ্কে ছিলাম। হ্যাঁ, পরীক্ষা দিতে পারবো নি ওটা তো ভেবেই ছিলাম, তারপরে কুয়াশার জন্য আমাদের একটু মনে ইয়ে লাগছিল, কিন্তু গাড়ি যখন সাহায্য করে দিয়েছে তখন আমাদের খুবই আনন্দ হচ্ছে। হ্যাঁ, ফরেস্ট গার্ড আছে। এখন বন দপ্তরের এই উদ্যোগ কি বলবে? কি বলবো বলতে, এমনিতে ভালোই আছে, গাড়ি দিয়ে চার দিয়েছে, আমরা পরীক্ষা দিতে পারবো, আমাদের এমনি কোনো অসুবিধা হয়নি, এবং নিয়েও যাবে, ঘরে পৌঁছিয়েও দেবে, এটার ভালোই সুবিধা করেছে বলছিল এই জন্য। কিন্তু গাড়ি দিয়েছে বন দপ্তর থেকে, যেহেতু যেহেতু আমাদের কোনো অসুবিধা নেই, যাতায়াতের সুবিধাটা ভালোই হবে, না হলে তো আমাদের বনে তো হাতি তো আছেই, অনেকগুলোই হাতি আছে, আর সকাল সন্ধ্যা তো সবসময়ই বের হয়, তা এত কুয়াশার জন্য বের হলে তো আমাদের অসুবিধা হতোই, তা গাড়ি দিয়েছে বলে আমাদের কোনো অসুবিধা নেই, যেতে আসতে সুবিধাই হবে। খুবই ভালো, আমরা অনেক খুশি। বাঁকুড়া থেকে নবেন্দু হাটির রিপোর্ট, চ্যানেল 24/7।